হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকাল আমরা প্রায় 24টা ঘন্টাই সোশ্যাল মিডিয়াতে কাটাই। কোথায় বেড়াতে যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু কিন্তু আমরা আপডেট সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি। আবার অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতেও পারি। তো তারই মধ্যে আজকাল একটা খুব ট্রেন্ডিং বিষয় হলো প্রেগনেন্সি। তো আজকাল প্রেগনেন্সি নিয়ে সবাই বিভিন্ন রকমের পোস্ট দেয়, অনেকে বেবি বাম্পের সাথে ছবি দেয়, বিভিন্ন রকম কিছু। তো প্রেগনেন্সি নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আলোচনা করব। কিছু কিছু জিনিস আছে যেগুলো জানা থাকলে না প্রেগনেন্সিতে অনেক কিছু সুবিধা হয়। মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন একদম ডেলিভারির সময় ডেটটা এগিয়ে আসে না, তখন তোমার এই হসপিটাল ব্যাগ গোছানো নিয়ে একটা বিশাল বড় একটা চাপ কিন্তু সবার মাথাতেই থাকে। এই ব্যাগটা যদি তোমার হাতের কাছে গোছানো থাকে না, তোমার কিন্তু অনেক হেল্প হয়। আর আমি সেটা নিজে উপলব্ধি করে তোমাদেরকে বলছি, কারণ আমার এই ভিডিওটা কিন্তু আমার সোনা কুকু এসে যাওয়ার পরে আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমরা তো সব তো জানোই, আমরা আমার ভিডিও দেখলে জানতেই পারবে। তো আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, আমি তোমাদেরকে, এই যে হলো আমার ব্যাগ, তো এখন এই ব্যাগটা খালিই রয়েছে। এরকম আমি দুটো ব্যাগ নিয়ে গেছিলাম। তো এই ব্যাগের মধ্যে প্রেগনেন্সির সময় কী কী জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটাই কিন্তু আমি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি তোমাদেরকে দেখাই। এরকম ধরনের কিন্তু একদম কটনের পাতলা নরম শাড়ি নিয়ে যাবে, যেটা অবশ্যই লাগবে, লাগবেই লাগবে। কারণ তুমি হসপিটালে পৌঁছানো মাত্রই কিন্তু তোমাকে ওখানকার নার্স দিদিরা চাইবে যে তুমি বেবির জন্য মানে বাড়ির থেকে শাড়ি নিয়ে এসছো। তো একদম পাতলা কটনের ভালো করে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে এরকম ধরনের দুটো শাড়ি অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাবে। এটা কিন্তু মাস্ট, একদম ভীষণ জরুরি, ঠিক আছে? তো হচ্ছে এই যে এরকম ধরনের আমি একটা হাউস কোট নিয়ে গেছিলাম। দেখো ফ্রন্ট ওপেন যেগুলো হয়, এরকম একটা হাউস কোট নিয়ে গেছিলাম, যেটা কিন্তু আমার খুব হেল্প হয়েছিল। কারণ ডেলিভারি কোনো মায়েরই তার মানে শরীর পুরোই খারাপ থাকে, ভীষণই অসুস্থ থাকে। তো আমার মনে হয়েছিল যে আমি যদি এরকম একটা হাউস কোট নিয়ে যাই, তাহলে বোধহয় ওপর থেকে র্যাপ করে দিলে খুব ইজিলি আমাকে ওরা পরিয়ে দিতে পারবে। তাই জন্য আমি এরকম একটা হাউস কোট ক্যারি করেছিলাম। আর আফটার ডেলিভারি বলো, যেখানে তুমি যতদিন থাকবে এটা কিন্তু খুব কাজে লাগে। তো এটা আমি নিজের মাথা থেকে বুদ্ধি বার করে নিয়ে গেছিলাম। পর যখন হাউস কোট দেখালাম, তখন এগুলোও দেখিয়ে দিই। এই যে আমি এরকম নাইটিও কিন্তু নিয়ে গেছিলাম, দেখো এর কিন্তু ফ্রন্ট ওপেন। নাইটি তোমরা যেগুলোই নিয়ে যাবে, দুটো তিনটে নাইটি কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর যেগুলোই নিয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই ফ্রন্ট ওপেন হওয়া চাই, কারণ তাহলে কিন্তু ফিটিং করাতে ভীষণ সুবিধা হবে। আর এর সাথে সাথে তোমাদেরকে এটাও দেখাই। দেখতে পাচ্ছ, এরকম ফিটিং করানোর জন্য কিন্তু তোমার ব্রেস্টের কাছে এরকম চেন সিস্টেম আছে। তো এই নাইটিগুলো কিন্তু অনলাইনে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা যদি বলো আমি লিংক শেয়ার করে দেবো। তো এই দেখো দুদিকেই কিন্তু চেন দেওয়া আছে। এটা কিন্তু প্রচুর কাজে লাগে যখন তুমি মানে আফটার ডেলিভারি যখন তুমি বেবিকে ফিট করাতে যাবে না, তখন এটা খুব প্রয়োজন। এই ফ্রন্ট ওপেন হলেও ঠিক আছে, আর এই চেনগুলো দেওয়াতে আরও বেশি সুবিধা হয়। তো তাই জন্য আমি এইটা নিয়ে গেছিলাম। এই যে দেখো আমি এখন পরেও আছে এই ধরনের নাইটি, এই যে ফ্রন্ট ওপেন আর দুদিকে তোমার চেন সিস্টেম দেওয়া রয়েছে। তো এটাতে আমার খুব হেল্প হয়, ভীষণ উপকার হয়। তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। এরকম ধরনের আমি দুটো নাইটি, দুটো না আমি এরকম তিন চারটে নাইটি কিন্তু অবশ্যই নিয়ে গেছিলাম। এরপর আসি এরকম একটা টাওয়াল, এরকম একটা কটনের আমি টাওয়াল নিয়ে গেছিলাম। কারণ কি, এরকম ধরনের একটা কিন্তু আমি ব্রাও নিয়ে গেছিলাম, এগুলোকে বলে ফিডিং ব্রা। তো এই ব্রাগুলো কিন্তু তোমরা এখন থেকেই কিনে নাও। কারণ কি, যেহেতু আমরা 9 মান্থে অনেকটা হেভি হয়ে যাই, মানে অনেকটা হেলদি হয়ে যাই, প্রত্যেকটা মাই কিন্তু 8-9 মান্থে এসে পুরো হেলদি হয়ে যায়। তো আমার আগেরগুলো এমনিতেও হতো না, তাই জন্য আমি যখন নতুন কিনেছিলাম তখন অনেকটা স্টাডি করার পর কিন্তু আমি এটা পেয়েছিলাম। আর এটা কিন্তু আমাকে খুব মানে ভীষণ হেল্প হয়েছে, আর এখনো হয়। এই যে এভাবে তোমার লাগানো থাকে ব্যাপারটা, এই যে এভাবে লাগানো থাকে, তুমি যদি এভাবে পড়ো তাহলে ঠিক এভাবে খুলে নিলে এই যে ওপেন হয়ে গেল। তাহলে তুমি বেবিকে খুব সহজেই ফিট করাতে পারলে, আবার তোমার ফিটিং করানো হয়ে গেলে তুমি এটাকে এভাবে লাগিয়ে নিলে।
কোথাও বাইরে বেরো, বেবি ক্যান্ডি ডক্টরের কাছে যাও, যে কোনো জায়গাতে কিন্তু এই জিনিসটা খুব উপকারী। মানে আমার তো খুব হেল্প হয়েছে, আমি মানে যে আমি যে কটা স্টাডি করেছি তাতে আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। একটা এই জিনিস আর সেকেন্ড ওই নাইটির ব্যাপারটা, এরকম আমি কুর্তিতেও আসছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম আমি দুটো কিনেছি আর দুটোই আমি নিয়ে গেছিলাম, এটা আমার খুব কাজে লেগেছে। আচ্ছা, এইরকম ধরনের হাই ওয়েস্ট প্যান্টিও কিন্তু ক্যারি করবে, অনেকে মেটারনিটি প্যান্টি ক্যারি করে, বাট আমি এইরকম ধরনের হাই ওয়েস্ট প্যান্টি নিয়েছিলাম যেটাতে আমার কাজ মিটে গেছে। এর বেল্ট অনেক লুজ, দেখতেই পাচ্ছ রিপ নেই, কারণ কি যেহেতু আমার সিসেকশন হয়েছিল তাই পেটের মধ্যে সেলাই ছিল, তো এটা আমাকে খুব কাজে দিয়েছে। এরকম আমি দু তিনটে নিয়ে গেছিলাম। আর একটা জিনিস দেখাই, এরকম ধরনের একটা বেড কভার আমি নিয়ে গেছিলাম কটনের বেড কভার। যারা এরকম ধরনের মানে কুর্তি বা এরকম ধরনের কিছু পরো, এই যে দেখো আমি এরকম কিন্তু কুর্তি, এটাও কিন্তু আমি কিনে নিয়েছিলাম ওই 8 মান্থের দিক থেকে, কারণ কি আমি এত হেলদি হয়ে গেছিলাম না, আমার আর কোনো ড্রেসই হতো না। তো যেহেতু 8-9 মান্থে যতটা মানুষ হেলদি হয়, আফটার বেবি যতটা হেলদি হয়, পরে কিন্তু সেই হেলথটা আমাদের থাকে না, তো এই কুর্তিগুলো এমনিতেই ফেলা যেত, তাই জন্য আমি অনেকটা বুদ্ধি করেই কিন্তু এই জিনিসটা কিনেছি। এই যে দেখো, এই তোমাদেরকে আগেও আমি দেখালাম যেরকম নাইটিতে ওরকম কিন্তু এই ফিটিং কুর্তি বলে, এগুলোকে ফিটিং কুর্তি বলে। তুমি অনলাইনে যদি চেক করো ফিটিং কুর্তি দিয়ে, এগুলো কিন্তু চলে আসবে। আর এটা কিন্তু একদম পিওর কটনের, বিভিন্ন কালারের কালারফুল সুন্দর কুর্তির মতো দেখতে হয়, তাই অসুবিধাও খুব একটা হয় না জানো তো। তাই এরকম ধরনের কুর্তিগুলোই আমি দু তিনটে কিনে নিয়েছি আর বেশ রিজনেবল প্রাইসেও পেয়েছি। এগুলো কিন্তু 300-400 টাকার মধ্যেই আছে। তোমরা যদি বলো এরকম ধরনের কুর্তিগুলো কোথা থেকে আমি নিয়েছি, কমেন্ট করে বললে আমি কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। যদি তোমাদের লাগে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। এই যে এই দেখো, এটাও কিন্তু খুব সুন্দর আর সবই কিন্তু একদম পিওর কটন। কটন না হলে কিন্তু আমার বেবিকে ক্যারি করা যাবে না। আর এই একটা নিয়েছি, দুটো একদম কালার বেশি চকচকে নিইনি বলে তাই এটা আমি একটুখানি কালারফুল নিয়েছিলাম। এটাও কিন্তু কটন, অবশ্যই কটন ছাড়া কিছু নিইনি, কারণ আগেই বলেছি বেবি ক্যারি করতে হবে তাই জন্য। আর তোমরা আমাকে বেশিরভাগই দেখবে আমি এইগুলোই কিন্তু পরে থাকি, যেগুলো তোমার ফিটিং কুর্তি বা হেনা তেনা এই সমস্ত জিনিসগুলো। তো এবার আমি আসি হচ্ছে আমার এই আমি এরকম একটা স্যানিটাইজার কিন্তু নিয়ে গেছিলাম সাথে, যেটা খুব দরকার। স্যানিটাইজারটা কিন্তু খুব দরকার, এটা তোমরা অবশ্যই সাথে করে নিও যে যেই। আচ্ছা, এই দুটো জিনিস কিন্তু খুব উপকারী। প্রথম হলো তোমার চার্জার, ফোনের চার্জারটা কিন্তু অবশ্যই নেবে, না হলে কিন্তু বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে না। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফোনের চার্জার। আর এই হলো মাথার গার্ডার, মানে মাথার চুল। এই মাথার চুল বাঁধার গার্ডারটা কিন্তু প্রচুর প্রচুরভাবে প্রয়োজন, এটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবে, এটা কিন্তু ভুলবে না। আমি আচ্ছা আমি এরকম একটা ময়েশ্চারাইজার নিয়ে গেছিলাম। আচ্ছা, আমি ফেস ওয়াশ নিয়ে গেছিলাম মাথা যন্ত্রণা হওয়ার জন্য। একটা বাম অবশ্যই নিয়ে গেছিলাম, যেটা সবারই খুব হয়, অধিকাংশ 100-90 জনের মাথা যন্ত্রণা হয়। আচ্ছা, কোলগেট নিয়ে গেছিলাম, কোলগেট ব্রাশ, এগুলো আমি নিয়ে গেছিলাম। এই যে এগুলো কমন বিষয়, তোমরা নিয়ে যাবে। আচ্ছা, আমি একটা মাথার তেলও নিয়ে গেছিলাম, যেটা মানে বলতে পারো আমাকে একদম মন্ত্রের মতন কাজ করেছে, কারণ আমার চুল অনেক লম্বা আর ডেলিভারির পর না পরের দিনকে আমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিল আর গ্যাস হয়ে আমার শরীর খুব খারাপ ছিল। তো যাই হোক, ওটি এক্সপিরিয়েন্স আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এটাই দেখাই, আমি এর তেলটা নিয়ে গেছিলাম যেটা আমার খুব কাজে লেগেছিল। আমি এরকম একটা ছোট ময়েশ্চারাইজার নিয়ে গেছিলাম, কারণ নিয়ে গেছিলাম। আচ্ছা, আমি এরকম একটা পাউডারও নিয়ে গেছিলাম, পাউডার। এই যে আমি লিপ বাম, এটা বোরোলিন, আসলে বোরোলিনটা আমি একটু কটনে নিয়ে গেছিলাম, এটা আমি নিয়ে। আচ্ছা, আমি টিপের পাতা নিয়ে গেছিলাম, তার কারণ ওখানে গিয়েও আমার মনে হয়েছিল যদি আমাকে একটু সুন্দর দেখতে লাগতে হয় তাই জন্য আমাকে টিপের পাতাটা অবশ্যই পরতে হবে। আর চিরুনি অবশ্যই সাথে করে নিয়ে যাবে। তো এইবার আসি প্যাড, মেটারনিটি প্যাড।
এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমার নিউ মেটারনিটি, আচ্ছা এটা হচ্ছে তোমার নিউ মমের মেটারনিটি স্যানিটারি প্যাড, এটা নিউ মমের। তো এটা কিন্তু আমি অনেক স্টাডি করেই কিনেছিলাম, আর এটার রিভিউ কিন্তু খুবই ভালো, প্যাডটাও ভীষণ ভালো। আমি তোমাদের একটা ওপেন করে দেখাচ্ছি। তো হেভি, আমাদের লিকেজটা অনেকটা হেভি হয়, তো এই হেভি লিকেজটাকে রিকভার করার জন্য কিন্তু এই ধরনের এই প্যাডগুলো কিন্তু এতটাই বড় হয়, দেখতে পাচ্ছ এতটাই বড় হয় এটা, যেটা কিন্তু ভীষণ হেল্পফুল। তো আমি এরকম দুটো প্যাকেট নিয়ে গেছিলাম, পিস থাকে এটার মধ্যে, পাঁচ পিসের দাম হচ্ছে তোমার 180 টাকা মতো। তো এটা তোমরা বাইরে দোকানে পাবে না, এটা আমাজনে বা ফ্লিপকার্টে খুব সহজেই পেয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে, লিঙ্ক যদি তোমাদের লাগে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তো এটাও আমি নিয়ে গেছিলাম, এটাও আমার খুব কাজে লেগেছে। হ্যাঁ মানে আর এরকম নর্মাল প্যাডও আমি ক্যারি করেছিলাম, হ্যাঁ নর্মাল প্যাডও আমি ক্যারি করেছি। একটা জিনিস সেটা বলে রাখি, সেটা হলো ব্রেস্ট প্যাড। তো ব্রেস্ট প্যাডটাও অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি সেইভাবে ইউজ করিনি, কারণ কি আমার ওটা একটুখানি, আমার কাছে মনে হয়েছিল যে ওটা একটুখানি খরচটা মানে আমি বাঁচাতে পারি, তার কারণ আমি খুব পাতলা ধোয়া পরিষ্কার কাপড় কেটে কেটে রেখেছিলাম ডেটলে একদম ভালো করে ধুয়ে, তো আমি ওগুলোই ইউজ করতাম। এটা আমার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য আমি ওটা আর কিনিনি, কারণ কি আচ্ছা আমি এটা একটা এবার আসলে জন্য আমি কী কিনিয়েছিলাম। তো এরকম ধরনের একটা আমি ওয়েট টিস্যু নিয়ে গেছিলাম, যেটা আমার নিজের আর বেবির দুজনেরই কাজে লাগতো। তো এটা আছে লাভল্যাপের, আমার কুটু এখনও এইটাই ইউজ করে, এটা খুব ভালোই। তো আমি কুটুকে এখনও এটাই ইউজ করে, এটা আর হিমালয় দুটো ইউজ করে কুটু। তো এটা হচ্ছে এইটা আমি নিয়ে গেছিলাম। আর একটা জিনিস নিয়ে গেছিলাম, সেটা হলো এই যে মরিসনসের বটল, হ্যাঁ মা তোমার জন্য নিয়ে গেছিলাম, তোমার এই যে এই বটল নিয়ে গেছিলাম, ফিটিং বটল, দেখতেই পাচ্ছ কোনো ইউজ হয়নি, কারণ কি আমি যেই নার্সিং হোমে আমার বেবি হয়েছিল, আমার কুটু হয়েছিল, তো ওখানে ওরা বলেছিল মানে হওয়ার পরে ওরা বাটি আর চামচ দিয়ে খাওয়ার খাওয়াতো, তো তাই জন্য এটা আমার লাগেনি আর এখনও লাগে না। তো এইভাবেই তাই প্যাক হয়ে রয়েছে, তো তোমরা চাইলে নিতে পারো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি বেবির জন্য সেরকমভাবে কিছু নিয়ে যাইনি, তার কারণ কিছু কিছু সময় বাড়ির লোকজনের কথা শুনতে হয়, তার কারণ আমার বাড়ির থেকে সবাই মিলে বলেছিল, ইভেন ওর কুকুর বাবাও আমাকে বলেছিল, আমাদের দাদাভাই বলেছিল যে আগে কুকুর হয়ে যাক, তারপরে সাথে সাথেই আমি ও নিজে গিয়ে নিজের হাতে সব কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসবে। তো যেহেতু ওর পাপারও এই ইচ্ছেটাই ছিল, তো আমি আর সেক্ষেত্রে জোর করিনি, তো ওই জন্য আমার কুকুরের জন্য সেরকম কিছু নিয়ে যাওয়া হয়নি। তো ও হওয়ার সাথে সাথেই কিন্তু ওর পাপা সব কিছু গুছিয়ে কিনে এনেছিল। ওটা আমি এই জন্য ক্যারি করেছিলাম, আমার মনে হয়েছিল যে হয়তো ওখানে যদি ঠান্ডা লাগে বা যে কোনো কারণে আমি গায়েও দিতে পারবো, আর আমার যদি মনে হয় ওটা পাতার তাহলে আমি পেতেও দিতে পারবো, তো আমি এই কারণে বেড কভারটা নিয়ে গেছিলাম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা আমি ক্যারি করেছিলাম এই যে যাতে আমার ঘাড়ে ব্যথা না হয়, তাই জন্য যদিও সেভাবে এটা আমার কাজে লাগেনি। হ্যাঁ মা এসো এসো এসো, ও এবার তোমার কথাই বলছি, আর হচ্ছে না গো, অনেকক্ষণ ধরে বসেছে মাথা আমার, এই যে এই যে এটা আমি নিয়ে গেছিলাম যাতে আমার ঘাড়ে ব্যথা না হয়, আমি আরাম করে শুতে পারি বসতে পারি, কিন্তু আলটিমেট এটা আমার কাজে লাগেনি। তার কারণ হলো এটাই, কারণ ওখানে আমাকে কিন্তু বালিশটাও পর্যন্ত ব্যবহার করতে দেয়নি, তার কারণ হলো ওরা বলেছিল নাকি মাথায় ব্যথা করবে, তাই জন্য আমরা বালিশটাও অবধি নিতে পারিনি। তো এটা এভাবেই থেকে গেছিলো, তো আমার তো কোনো কাজে লাগেনি, তোমরা চাইলে নিয়ে যেতে পারো। কার ডক্টর কি বলে আমাকে বলতে পারবো না, তবে এটা কিন্তু খুব আরাম হয়। কুটু ইয়ে কুটু এই কুটু, আর একটা জলের বোতল কিন্তু সাথে অবশ্যই অবশ্যই করে নিয়ে যাবে, তার কারণ হলো জল কিন্তু বারবার খেতে হয়, সিপার সিস্টেম বটল হলে আরো ভালো হয়, যদি নাও হয় তোমরা তোমাদের মতন করে একটা বটল কিন্তু অবশ্যই ক্যারি করবে। এই জলের বোতলটা কিন্তু তোমার সাথে 24 ঘন্টা থাকবে আর তোমাকে সব সময় কিন্তু জল খেতে হবে, তো এটা কিন্তু অবশ্যই করে তোমার কাজে লাগবে, এটা কিন্তু ভুলো না। আচ্ছা মা, তো এই ছিল আমার হসপিটাল ব্যাগ, এই যে এই সোনাটাকে আনতে যাওয়ার জন্য তোমাকে আনতে গেছিলাম তো এরকম করে ব্যাগ গুছিয়ে মা। হ্যাঁ তো
এই ছিল আমার ব্যাগ, এইভাবেই আমি গুছিয়েছিলাম আমার ব্যাগটা। তো আমার হসপিটাল ব্যাগ কিন্তু আমি মোটামুটি 9 মাসের সময়, যখন আমাকে ডক্টর বলেছিল যে এই দিনে তোমার ডেলিভারি ডেট, তার ঠিক 15-20 দিন আগে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তার কারণ যদি আমি অসুস্থ হয়ে যাই তাই জন্য। তো তোমরাও কিন্তু যারা এখনই মানে যারা অলরেডি 9 মান্থে পড়ে গেছো বা 8 মান্থেও চলছো, তোমরা কিন্তু তোমাদের ব্যাগটা গুছিয়ে ফেলো, কারণ এরকম একটা সোনাকে তো আনতে হবে বাড়িতে, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ও মা ও মা, এই তো হয়ে গেছে মা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আর নিউ ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।